ভারতে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণকারী সুসংগঠিত গবেষণামূলক প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ সত্যি সোনার বাংলায় পরিণত হয়েছে, উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। আর এই অভূতপূর্ব উন্নয়নের মহাযজ্ঞ শুরু হয়েছে আওয়ামী লীগ সরকার 2009 সালে সরকার গঠনের পর থেকে। কোন দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সে দেশে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ঘরে, প্রতিটি প্রান্তে সমন্বিতভাবে অগ্রগতি হয়, জনসাধারণের জীবনমানের উন্নতি হয়। স্টাডি সার্কেল বাংলাদেশের উন্নয়ন চিত্র আরো সহজভাবে, ব্যাপকভাবে বাঙালির দোরগোড়ায় পৌঁছে দিতে গঠিত হয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের চেয়ারপারসন সৈয়দ মোজাম্মেল আলী, সমন্বয়ক জামাল আহমেদ খান এবং গবেষক সাজিয়া স্নিগ্ধার অক্লান্ত পরিশ্রমের সব প্রণোদিত প্রচারণায় আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মহাসড়কের অভিযাত্রা যুক্তরাজ্য সহ বিশ্বের প্রতিটি বাঙালির ঘরে পৌঁছে দেওয়া। যে কাজগুলো আমরা করছি, সরকারের প্রতিটি বিভাগের উন্নয়ন আলাদা আলাদা করে তুলে ধরার সাথে সাথে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, শহর, গ্রামের উন্নয়ন চিত্র ব্রিটিশ এবং বাংলা গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুলে ধরছি। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রাপ্তি এবং সম্মানগুলো সকল বাঙালি এবং বিদেশিদের কাছে তুলে ধরা, সেই সাথে সকল প্রকার অপপ্রচার এবং মিথ্যা তথ্যের বিভ্রান্তি থেকে সবাইকে সচেতন করে সত্য তথ্য উপস্থাপন করারও কাজ করছি। আমাদের কাজের ধরন এবং বাংলাদেশের উন্নয়নের একটি উদাহরণ দিয়ে শুরু করছি। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন 72 বছর, কিন্তু গড় আয়ু কিভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেটির সাথে উন্নয়নের সম্পর্ক কি? সম্পর্ক রয়েছে। গড় আয়ু বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি বিষয় অবদান রেখেছে। শিক্ষা খাতের উন্নয়ন গড় আয়ুকে প্রভাবিত করেছে, স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রভাবিত করেছে, যোগাযোগ খাতের উন্নয়ন প্রভাবিত করেছে, সামাজিক নিরাপত্তা প্রভাবিত করেছে, নারীর ক্ষমতায়ন প্রভাবিত করেছে, কৃষি খাত প্রভাবিত করেছে, তথ্য প্রযুক্তি প্রভাবিত করেছে। শিক্ষা খাতের উন্নয়ন দিয়ে যদি শুরু করি, শিক্ষা খাতের উন্নয়ন গড় আয়ুকে প্রভাবিত করেছে যেভাবে বর্তমানে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে বেশি বয়সী মানুষের ক্ষেত্রে। বেশি বয়সী মানুষের শিক্ষার হার বর্তমানে 72.9%। শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষ নিজের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে বেশি সচেতন হয়েছে। আওয়ামী লীগ সরকার যেমন সচেতনতা তৈরি করেছে, তেমনি সরকারের স্বাস্থ্য ও ঔষধ শিল্পে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। নতুন 16,000 কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। শিশু ও মৃত্যুর হার কমেছে বহুগুণ। উন্নত চিকিৎসার জন্য এখন আর বাইরে যেতে হয় না, উন্নত প্রযুক্তি এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে জটিল এবং দুর্বহ রোগের চিকিৎসা বাংলার মানুষ বাংলাদেশে ঘরে বসেই করতে পারছে। সেই সাথে ঔষধ মূল্য, চিকিৎসা সেবা, চিকিৎসক, অত্যাধুনিক হাসপাতাল সবকিছুই হয়েছে সহজলভ্য। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, দারিদ্রতার কালো থাবা থেকে মুক্ত আমরা এখন। একটি পরিবার যখন দরিদ্রতা থেকে বের হয়ে আসে, তখন তারা বেশি পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যের দিকে বেশি নজর দেয়। পুষ্টিকর খাবার গ্রহণের সাথে সাথে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা মানুষকে দীর্ঘকাল সুস্থ জীবনযাপনে সহায়তা করে। আগে পরিবেশ দূষণের কারণে মানুষের মধ্যে দূষণজনিত নানা ধরনের অসুখ তৈরি হতো, পরিবেশ উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিশেষ নজর এ সকল প্রতিকূলতাকে কাটিয়ে উঠেছে। আকস্মিক মৃত্যুর হার এখন নগণ্য, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত। জঙ্গিদের কঠোর হস্তে দমন করা হয়েছে, বাংলাদেশে জঙ্গিদের মদত দিয়ে আগুন সন্ত্রাসীরা যেভাবে স্বর্গরাজ্য বানিয়েছিল, বানাতে চেয়েছিল, আওয়ামী লীগ সরকার তাদেরকে সমূলে উৎপাটন করেছে, জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষ এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছে, আতঙ্কে দিনপাত করছে না, তাহলে গড় আয়ু কেন বৃদ্ধি পাবে না? এতে গেল একটি অর্জনের পেছনে আরো বৃষ্টি উন্নয়নের গল্প। কিন্তু এছাড়াও বাংলাদেশের অবস্থান বিশ্বের আগের যে কোনো তুলনায় আরো বেশি সম্মানিত, আরো বেশি উন্নত। আকাশপথে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে। আগে প্রতি বছর টেলিভিশন চ্যানেলগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো $80,00,000 ভাড়া দিত অন্য স্যাটেলাইট ব্যবহার করার জন্য, কিন্তু এখন নিজস্ব স্যাটেলাইট আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে শুধু বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে না, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশকে ভাড়া দিয়ে বছরে $50 মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করতে পারবে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 20 মেগাওয়াট, 90% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, রপ্তানি আয় বেড়েছে 6.66%, উন্নয়ন পরিকল্পনা থেকে বাদ যায়নি বাংলার সূর্য সন্তান মুক্তিযোদ্ধারাও। সমাজের অবহেলিত শ্রেণী প্রতিবন্ধী হিজড়ারাও এসেছে নাগরিক সুবিধার আওতায়। বাংলাদেশের অর্জনে আমরা গর্বিত। এ অর্জনের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দূরদর্শী নেতৃত্ব, সাহসী পদক্ষেপ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামাজিক, সামগ্রিক, অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব বাজারে আজ বদলে দিয়েছে বাংলাদেশের ভাবমূর্তি।
আধুনিক মানবিক বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন। স্টাডি সার্কেল যুক্তরাজ্যের প্রকাশনায় আজকে উপস্থিত সবাই উন্নয়নের অগ্রযাত্রার প্রথম খণ্ডটি হাতে পেয়েছেন, যেটিতে প্রকাশিত হয়েছে ছটি বিভিন্ন খাত, স্বাস্থ্যখাত, যোগাযোগ খাত, কৃষিখাত, নারীর ক্ষমতায়ন সহ দেশের সার্বিক উন্নয়নের চিত্র। আমাদের আগামী প্রকাশনায় থাকবে বাংলাদেশের আরও কিছু উন্নয়ন চিত্র। এর মাঝে আমরা বাংলাদেশের উন্নয়নের গল্পগাথা সপ্তাহান্তে প্রকাশ করছি বাংলাদেশ এবং যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন পত্রিকায়। আমাদের ফেসবুক পেজের সাথে থেকেও আপনারা এই প্রচারণা একান্ততা ঘোষণা করতে পারেন। আজকের আমাদের প্রকাশনায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতায় বিভিন্ন নাম এসেছে, কিন্তু কিছু নাম আমরা একদমই আমাদের নেওয়া হয়নি এবং আমি আজকে বিশেষভাবে সেই সকল নামগুলো উল্লেখ করতে চাচ্ছি যারা আমাদের সহযোগিতায় ছিলেন, তথ্য দিয়ে যারা আমাদেরকে অসম্ভব সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতা। বিশেষভাবে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডন, ফর্মার চিফ জাস্টিস এবিএম খায়রুল হক, যিনি বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ ল কমিশন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, তারা আমাদের তথ্য সংগ্রহের ব্যাপারে বিভিন্নভাবে অসম্ভব সহযোগিতা করেছেন। আমরা পেছনে ফিরে যেতে চাই না, উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে, আগামী প্রজন্মের জন্য একটি উন্নত দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত